বাসিনজের সিনজের মিমলামজের মিল বিস মিল লাম খেড়া জবর জবর হলে একালিফটান টান হয় হারাজের হির বিস মিল হির রহাজবর রহ 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 মিম খেড়া মা খেড়া জবর হলে একালিফটান টান হয় নুন মি। এখানে যেহেতু আমরা থামছি বা অক্ফ করছি এজন্য হায়াজ হি বলে মিম ধরছি হি কিন্তু তিন আলিফ টান হচ্ছে একে বলা হয় মদে আরজি মদে হরফের পরে হরফে অকফ করলে মদে আরজি হয় এখানে তিন আলিফ টান দিতে হয় بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حمزَ لام زبر ال زبر حم الحمد লাম লাম লীল লামখ এখানে লা হচ্ছে কেন অন্য অন্য জায়গায় তো ল হয় কোথায় লা হয় কোথায় ল হয় এটি আমরা এখন বুঝবো যদি আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ থাকে তখন লাম জবুল ল হবে যদি আল্লাহ শব্দের আগের অক্ষরের নিচে যদি জেদ থাকে তাহলে লামখড়া জবুল লা হবে এখানে জের আছে এই কারণে কি হবে লা যদি পেশ থাকতো জবৎ থাকতো তখন লাম জব হতো হাজেরহি হি আলহামদুলিল্লাহি রব বিল রব বিল আইন খেলা জব হলে একালিফ টান হয় লাম জবল্লা মিমিয়া জের মি নুন এখানেও মাদের হরফের পরে হরফে অকফ করছি এটাকে বলা হয় মদে আরজি এখানে তিন আলিফ দিতে হবে আলামিন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রবা জবর রব এখানে র এর উপরে জবর আছে এই কারণে পর হচ্ছে রব বাজার বি রব্বি জাদাল জিদ এখানে কলকলা হচ্ছে কফ ক বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যদি যজন থাকে তখন পাল্টা আওয়াজ করে বা কলকলা করে পড়তে হয় জিদ জিদ রব্বি জিদ নোনিয়া আজের নি জেরের বাম পাশে জজমালাইয়া হলে একা লিফ্টান হয় জিদ এ নী আইনলাম যে রয়েল মিম দু ই জবর মান এখানে মিম দুই জ মান আছে যদি আমরা অক্ষ করি বা থামি তখন একটি যবর বাদ হবে বাদ হয়ে গেলে তখন থাকবে কি

হা উল্টা পেশ হু উল্টা পেশ হলে আন হুম হামজা নুন জবর আন নুন সাকিন বা তানবিনের পরে যদি ছয়টি হরফ আসে তখন স্পষ্ট করে বা বিহীন পড়তে হবে সেই ছয়টি হরফ হলো হামজা হা আইন হা ওয়াইন খ যদি নুন বা তানবিনের পরে এই ছয়টি হরফ আসে তখন গুন্না হবে না হামজা নুন জবর আন আইন মিম আম তা আন নামতা আন আমতা তা আন হুমা লুহু আন আম তা মিম নুন জের মিন এখানে কোনো গুন্না হচ্ছে না হামজা হা আইন হা ওয়াইন খ যখন নুনসাকিন বা তানবিনের পরে এই ছয়টি হরফ আসে তখন কি করতে হয় স্পষ্ট করে বা বিহীন পড়তে হয় তো এখানে কোনো গুন্না হচ্ছে না হাবা আজবর হাব এখানে বায়ের উপরে জজম আছে বা কলকলার হরফ কফ কফ বা জিম দাল এই পাঁচটি হচ্ছে কলকলার হরফ হাব হাব লাম লাম জেল মিন হাব লিল ওয়াউজবর ওয়া দি এখানে আমরা অক্ফ করছি বা থামছি মাদের হরফের পরের হরফে যদি আমরা অক্ফ করি বা থামি তখন মদে আরজি হয় মদে আরজি হলে তিন আলিফ টান দিতে হয় রি এখানে তিন আলিফ টান দিতে হবে ওয়ারিদ অক্ফ করার সময় দালের উপরে একটি জজম হয়ে যাচ্ছে এই কারণে কলকলা হচ্ছে ওয়ারিদ (مِنْ حَبْلِ الْوَرِيدِ، مِنْ حَبْلِ الْوَرِيدِ، مِنْ حَبْلِ الْوَرِيدِ) الحمد لله رب العالمين رب زدني علما আন হুমালুহু আন আম তামিন হ্যাব লিল ওয়ারিদ লামজবল্লা কব্জবোরক লা ক ওয়া করে উই ইয়া দুই পেশি ইয়ুন এখানে যদি একফার হরফ হতো তখন ইয়োং গুনা হতো। যেহেতু এজহারের হরফ আছে এজারের হরফ কি কি হামজাহা আইন হ্যা ওয়াইন খ আইন এজহারের হরফ এই জন্য ইয়ং গুন্না হচ্ছে না লাকুন আইন জায়াজের জি একালিফটান যদি আমরা অক্ষ করি বা থামি তো এখানে আমরা অক্ষ করব। যা দুই পেশ জুন মাদের হরফের পরের হরফে আমরা অক্ষ করলে সেখানে মাদে আরজি বলতে হবে তো এখানে মাদে আরজি হলে ক লিফট হয় তিন লিফট হয় এখানে তিন লিফট আন দিতে হবে আর্জিজ লাক আ উই ইউ নার্জিজ লা ক অ উই ইউ জিম জবর আজ কফ তফ বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যজম থাকলে কলকলা হয় আজ কলকলা হচ্ছে র দুই পেশরুন আজরুন গাই নিয়ে আজ বর গাই রপে সরু রু মিম মিম জবর মাম নুন ওয়া উপে সনু নুন দুই জের নিন মাদের হরফের পরের হরফে আমরা অকফ করছি এখানে মাদে আর জি হবে অর্থাৎ তিন আলিফ টান হবে মাম নুন আজরুন গাই রু মাম আজরুন জবর মান হাফেস হু জবর ওয়া এখানে অফ করলে ওয়াওয়ার উপরে একটি জজম ধরতে হবে মনে মনে জজম ধরলে কি হয়ে যাবে পেশের বাম পাশে জজমালা ওয়া হয়ে যাচ্ছে এই জন্য ফটান হবে মানহু 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 আইনজবরা আ লা লি জেরের বাম পাশে ইয়া হলে একালিফ টান হয় আলী মিমদুই পেশমন আলিমন হা এজহারের হরফ স্পষ্ট করে আলিমন হ্যাঁ জোবর হা কাপ ইয়াজে দেখি জেরের বাম পাশে যজমালা ইয়া হলে একালিফ টান দিতে হয় হাকি কি মিমদু ই এখানে আমরা অফ করছি মাদের হরফের পরের হরফে অকফ করলে মাদে আর্জি হয় মাদে আর্জি হলে তিন আলিফ টান দিতে হয় এই কাফে তিন আলিফ টান দিতে হবে এবং মিম ধরতে হবে আলিমন হাকিম আলিমন হাকিম জেরের বাম পাশে জমালাইয়া হলে এক আলিফ টান দিতে হয় লাও তুই ফাদু ইপেশোফুন লাউ তুই ইফুন হ জ বরখা বাইয়া জে দেবি এক এখানে অফ করছি মাদের হরফের পরের হরফে অফ করলে মাদে আর্জি হয় মাদে আর্জি হলে তিন আলি ফটান দিতে হয় হবি র হবি র লাতিফুন খাবির লাতিফুন খাবির হামজা নুন জবর আ এখানে গুন্না হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে এক ফা যে একটি হরফ আসলে গুন্না করতে হয় ফা এক হরফ তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত দ ফা কফ কাফ ফা এক হরফ আ ফা পেশফু সিন পেশ কাপ মিমেশ কুম অক্ফো করলেও যা হবে অক্ফ না করলেও তাই হবে আ ফুসুকুম আবর ফা হামজা নুন জবর আ একফাগুন না নুন সাকিন বা তানবিনের পরে একফার যে কোনো একটি হরফ বসলে জাল এক্সফার হরফ

নন সাকি অথবা তানবিনের পরে এক যে কোন একটি হরফ আসলে গুন্না করতে হয় কাফ এক ফর হরফ তা ফা জিম দাল জালসা সিন সিন সদ তফ কাফ ফা কাফ এক ফর হরফ খায়রাকা કબজ বুরকা সায়া জার কাফি জেরের বাম পছে যাজমালায়া হলে ইয়াকালিস্টান দিতে হয় রুই জবর রন এখানে অফ করলে একটি জবর বাদ হবে কাশির নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান হয় না রুই জবর রং এখানে গুননা হচ্ছে এক এক্সার গুননা তা কিসের হরফ একফার হরফ তা নুন বা তানবিনের পরে একফার হরফ আসলে গুন্না করতে হয় না তা জবর তা লাম জবর লাউজ তা লাউজ র খেড়া র খেড়া হলেও এক আলিফ টান দিতে হয় তা লাভ না তালাভ না তালাভ না রাতালাও ওপ ওয়াউ জবর ও লামদুই জবল্লা গুন্যা করতে হচ্ছে নুনসাকিন বা তানবিনের পরে এক ফার যে কোনো একটি হরফ আসলে গুন্না করতে হয় তাফা জিম দাল দালজা সিন সিন এক ফার হরফ কওলা সিন জবরসা দালিয়া জেরে দি জেরের বাম পাশেই জজমেলাইয়া হলে কালিফ টান দিতে হয় দাল দুই জবর দান তানবিনের সাদি পরে খালি আলিফ হলে উক্ত তানবিন থেকে একটু জবর বাদ হয়ে একটি জবর রাখতে হয় এবং একটি জবর থাকলে কি হয়ে যাবে জবরের বামফাশে খালি আলিফ হয়ে যাবে এই কারণে এক লিফ টান দিতে হবে ওলা সাদিদ আই নিয়া জবর আই নুন দুই পেশানো গুন্যনা হচ্ছে একফা গুন্না নুনসাকিন বা তানবিনের পরে এক ফার একটি হরফ আসলে গুন্না করতে হয় তা ফা জিম জিম হরফ আই নো জিম আরিব জবো যা রজার রি ইয়া জবর ইয়া তা দুই পেশতুন আছে যখন অক্ফ করবেন গোলটা থাকলে এই গোল হা বলবেন হা বলে ওই হার উপরে একটি জজম ধরবেন ইয়াহা জবর বলতে হবে জারিয়া 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 মিয়া এখানে গুন্না হচ্ছে নুন সাকিনের পরে শিন এসছে একফার হরফ তাথা জিম দাল দালসা সিন শিন শিন হচ্ছে এক ফার হরফ মিয়া শিন রাদব শার রালাম জের রিল শার রিল ওয়াউ সিন জবর ওয়াস ওয়াস মিয়া শার রিল ওয়াস ওয়া আলিফ জবর ওয়া এক আলিফ টান হচ্ছে ওয়াকফ করার সময় শেষে যদি একটি হরফ থাকে এবং মাঝখানে আলিফ থাকে তখন

কাব্দু এক কাফার গুন্না নুন সাকিন বা তানবিনের পরে দাল এসছে দাল কিসে হরফ একফার হরফ তা জিম দাল দাল একফার হরফ দা কাল কাপ জবর দাক কাপ আলিফ জবর কা এখানে একটু জবর বাদ হবে কারণ তানবিনের পরে খালি আলিফ এসছে খালি আলিফ আসার কারণে তানবিন থেকে একটু জবর বাদ হয়ে এক থাকবে এবং তখন কী হয়ে যাবে জবরের বাম পাশে খালি আলিফ হবে এই কারণে একালিফ টান দিতে হবে ডাক্কা 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 দাক্কা 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 সদ ফাদো বড়ো সফ ফাদু ইজবরো ফা নুনসাকিন অথবা তানবিনের পরে এক ফার হরফেরছে সাদ তা জিম দাল দাল যা সিন চিন সাদ সাদ এক ফর হরফ সফা সাদ ফা দ ফা আলিফ যবর ফা এক চানসে উচ্চারণ করলাম এখানে একটু যবর বাদ হবে খালি আলিফ থাকার কারণে সফা সফা এক আলিফ টানো হচ্ছে এই কারণে সফা সফা সোফা সফ্যা সোফা সোয়াফা হামজাইয়া আজবুর আই এখানে নুন সাকিন বাদ হয়ে যাচ্ছে ইয়াবজবর ইয়াব রজার রি রজার রি বারিক বা পাতলা করে বাজবুর বা আইয়ব রিব্যা আইয়াউব রিব্যা আইয়াব রিব্যা ইয়া ওয়াউজ বর ইয়াও মিমজো বর্মা হামজাজার ই রালিয়া দু ইজের রি এখানে গুন্না হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বালাগুন্নার হরফ আসলে ইয়ামিম ওয়াউ নুন আসলে ইদগামে বালাগুন্নার হরফের উপরে তাজদিদ দিয়া গুন্নাসহ মিল করে পড়তে হয় গুন্নাসহ তানবিনকে কী করতে হয় মিল করে পড়তে হয় যালিয়াদ উই জেরিন দেখেন গুন্না হচ্ছে উই ইয়ুমা উই ইয়া সাজব রিয়াস ইয়াস সিনা সাদ সাদ ইয়া দাল পেশদু রনুন পেশরুন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে তাসஜித் অথবা মেতে তাসஜித் হলে আজিব গুন্না হয়

মিমুয়াও জেরে মিউ ওয়া আলিফ জবর ওয়া জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান দিতে হয় মিউয়া ক্লাব দুই জেরাটিন মিউ ওয়া টিন ক জেরে হে ক জব ক তানুন দুই পেশাতুন এখানে গুন্যা হচ্ছে তানুন দুই পেশাতুন এখানে গুন্যা হচ্ছে ননু আইন জবর না ফার ফির লামজবল্লা কাপমিম পেশাকুম হেতন ফিরলা কুম সজ্জের সুই র আলিব জবর র তমিম দুই জবর ত্বম এখানেও দেখেন দুটি জবর আছে তারপরেও একটি জবরের ব্যবহার হচ্ছে এই কারণে অজিব গুন্যা সের তম মিমসিম পেশমুস তাজবতা ক্বিয়াজির জি জের বাম পাশে যখন মলায়া হলে একালিস টান হয় মুস্তাকি মিমদুই দুই জবর মান আছে এখানে একটু জবর বাদ হবে তানবিনের পরে ماده huruf হলে এবং শেষেখানে অক্ষফ করলে একটু জবর বাদ হয়ে একটি জবর থাকবে এবং জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে একালিস টান হবে সিরাতাম মুস্তাকিমা হি محطة نغفر لكم صراطا مستقيما من واق حطة نغفر لكم صراطا مستقيما من واق حطة نغفر لكم صراطا مستقيما বজ্জান এখানে অজীব গন্যা হরকতের পরে মনে তাডিত হলে অজীব না তাওয়াও রাজবন্না জান তা ইদগামে বা গুনা ওয়াউ ঈদগামে বা গুনার হরফ এখানে তানবিনের পরে ঈদগামে বা গুন্না হরফ আসার কারণে ইদগামে বা গুন্যার হরফের উপরে তালদিদ দিয়া উক্ত দানবিনকে গুন্যা সহ মিলায়া করতে হচ্ছে জাননাতিউ ওয়াউজ বরুয়া জাননা তিউয়া জাননাতিউয়া জানানা